Hi friends, I'm Mrinmoy. Welcome back to my channel. আজকে মহা সপ্তমী, সমস্ত বন্ধুদের আমি জানাই শুভ সপ্তমীর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আমার ওয়াইফ, আমার ভাই, ভাইয়ের ওয়াইফ আর বাবা তিনজনে মিলে আমরা ঠাকুর দেখতে বেরোচ্ছি, আর মা একটু কাজের জন্য যেতে পারছে না। আর আমরা কোথায় কোথায় ঠাকুর দেখছি সেটা আপনাদের দেখাবো। আর আমাকে যারা যারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করেননি, কী করছেন সাবস্ক্রাইব করে দিন। আর সাবস্ক্রাইব করলে আমি নতুন নতুন ভিডিও বানাতে পারবো এবং আমাদের মনের মধ্যে উৎসাহ বাড়েছে নতুন নতুন ভিডিও আনার জন্য। সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড কমেন্ট করে দিন, আর কেমন লাগছে অবশ্যই বলবেন ভিডিওটা। চলুন ঘুরে আসি, আমরা সবাই রেডি হয়ে গেছি, এবার বেরোবো, চলুন ঘুরে আসি। আমরা এখন এসে গেছি খিদিরপুরের ভেনাস ক্লাবে, এবার দেখি। আমরা এখন আছি মনসাতলা প্যান্ডেলের মধ্যে থাকে, দেখুন পুজোয় বেরিয়ে ফুচকা না খেলে হয়, চলুন ফুচকা খেয়ে নিচ্ছি। এবার আমরা 74 পল্লীতে এসেছি ঠাকুর দেখতে। তো ফাইনালি আমরা 25 পল্লী এসে গেছি, যেটার জন্য আমরা ওয়েট করছিলাম, এই হলো তার পাস। আমরা পাঁচজন এসেছি, পাঁচজনে ঢুকবো, এটার জন্য ওয়েট করছিলাম অনেকক্ষণ ধরে। চলুন 25 পল্লী দেখা যাক। পঁচিশ পল্লীতে ঢুকে গেছি, এবার ঠাকুরের প্যান্ডেলের দিকে যাচ্ছি। Thank you.
লাইন দিয়েছি, প্রচন্ড ভিড়, সিট পাওয়াই মুশকিল হয়ে যাচ্ছে। সবার কেমন লাগছে ঘুরে? খুব মজা লাগছে, প্রচন্ড এনজয় করছি। সেই 6:30 থেকে ঠাকুর দেখতে বেরিয়েছি, 7:30 বেজে গেল, তার মধ্যে অনেকটা ঠাকুর দেখা হয়ে গেছে, এখনো দেখবো এবং আপনাদেরকে দেখাবো, আপনারা থাকুন আমাদের সঙ্গে। খুব আনন্দ করছি, এই ভিড়ের মধ্যে ঠেলা ঠেলি আর মানে খুব মজা লাগছে। তারপরে খাওয়া দাওয়া জমজমাট হচ্ছে, তারপর ঘোরা চারিদিকে, খুব আনন্দ করছি। খুব সুন্দর লাগছে, মানে দারুণ দারুণ ঠাকুর দেখেছি আর খুব মজা করছি। অত ঠাকুরগুলো খুব অসাধারণ ঠাকুর। এইবারে যাচ্ছি আমরা দেবীপুত্র ঠাকুর দেখতে। এখানেই আনন্দটা বেশি, ঘরে বসে আনন্দটা করা হয়। তো তোমরা পারবে, যতটা পারবে তো বাইরে সবই দেখার চেষ্টা করো, বিভিন্ন জায়গায় ঘোরাও হবে। আর সেখানে ডাইরেক্ট ঠাকুর দেখলে এবং ফিল্মটা দেখলে খুবই খুবই মজা লাগবে। বাইরে বসে ঘুরতে এসে ঠাকুর দেখার মজা মানে সম্পূর্ণ আলাদা। কষ্ট করে তো দেখতেই হবে, কষ্ট করে তো চেষ্টা পাওয়া যাবে। পুজোর সময় মানি ব্যাগ আর মোবাইল ফোন খুব সাবধানে রাখবেন, টিকটক নেটওয়ার্ক খুব চার্জ থাকবে। আমরা এবার 75 পল্লীতে ঢুকছি।
এইমাত্র আমরা একটা জমিদার বাড়ির ঠাকুর দেখলাম, দারুণ লাগলো। জমিদার বাড়ির ঠাকুরগুলো খুব দেখতে খুব ভালো লাগে, ভিম করে না, কিন্তু ওদের একটা অভিজ্ঞতাই আলাদা। এবার যাচ্ছি যুবগোষ্ঠীর নবদুর্গা দেখতে, দেখি কেমন হয়েছে। উপাসনা মানুষের স্বভাবে তপ ত্যাগ বৈরাগ্য অনেক ঘোরা হয়ে গেছে, এবার বাড়ির দিকে রওনা হচ্ছি। অবশ্যই কমেন্ট যে কেমন কেমন ঠাকুর দেখলেন আমাদের ভিডিওতে, খিদিরপুর আমরা কেমন দেখাতে পারলাম, অবশ্যই কমেন্ট করে জানবেন কোন ঠাকুর আপনাদের বেশি ভালো লেগেছে। ও আর একটা কথা বলতে ভুলে গেছি, শেয়ার করবেন, লাইক করবেন। টাটা, গুড নাইট, বাই বাই। গুড নাইট, টাটা, বাই বাই। কালকের জন্য শুভ মহাষ্টমী, সকলে সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। টাটা, বাই বাই। লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, মজা করতে ভুলবেন না। তিনটে দিন খুব 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 এনজয় করুন। বাই বন্ধুরা, কেমন হয়েছে ভগবতী মা, তার এই প্রার্থনা মেনে নেয়।